তোমরা কে নামো? ভিডিও করো একদম ওই পর্যন্ত দেখ ভাই, বহুত জায়গা ভাই। হ্যাঁ, হাডুডু খেলা দেখো। নাম কি তোমার? তুমি আমার হলের জুনিয়র না? তুমি করে বলো। আচ্ছা, এটা হচ্ছে আমাদের অ্যাপ্লাইড ফিজিক্স স্যার, যে প্রাক্তন অ্যাপ্লাইড ফিজিক্স, সেই ডিপার্টমেন্টের বারান্দা, এখন হচ্ছে ট্রিপলি। এই বারান্দাতে হচ্ছে এই অবস্থা, দেখাও রজনী অবস্থা। এ হচ্ছে আমাদের বারান্দার অবস্থা। ওই পর্যন্ত আমরা চল হাইটে যাই, আগো। এবং এই বারান্দায় এই যেগুলা বারান্দা তৈরি করতেছে, আমরা জানি না আসলে কি কারণে বারান্দাটা তৈরি করা হচ্ছে। আমরা পরিষ্কার করবো আজকে, আজকে হয়তো শেষ করতে পারবো না, কিন্তু আমরা শুরু করবো। এটা পরিষ্কার করে আমরা এখানে ভালো কিছু করবো, এখানে বই টই রাখবো, হয়তো বা যে ই করতে পারি, বুকশেলফের ভিতরে হচ্ছে মানুষের কাছ থেকে সাহায্য নিয়ে বই নিতে পারি, এখানে ট্রেন রাখতে অবস্থার সময় বই পড়তে পারে, বা কিছুই থাকবে না, খালি পরিষ্কার থাকবে। সুন্দরই হচ্ছে এখানে ধর ঢোকার জায়গা নাই, কিন্তু তাই বলে এই জায়গাটা কেমন নোংরা। সবাই আমরা মানুষ ময়লা বাইরে ফেলে আর এই ময়লা গুলা ভিতরে ফেলা। হ্যাঁ, আমরা মোটামুটি যেগুলো ময়লা ঘরে পরিষ্কার করা সম্ভব সেগুলো করি, বাকিগুলো বাইরে। পাতা সজীব, ওরা দুজনেই কাজে লেগে গেল, আর ওইদিকে দেয়াল চিত্র অঙ্কন হচ্ছে। এটাই তো আমারও কোশ্চেন, যে ময়লাগুলো আমরা ফেলবো কই? ময়লাগুলো ফেলা কই? ময়লা ফেলার কোথায়? Thank you.
আমরা তো পরিষ্কার করার উদ্যোগ নিতেছি, এটা ভালো করতেছি না? হ্যাঁ অবশ্যই। এখন হচ্ছে আমাদের কাছে হেল্প লাগবে, ওই যে ময়লা টয়লা সরাবো, চলি নাই আর আরেকটা হচ্ছে যে আমাদের এপি যে বারান্দার জিনিসগুলো রাখা, এইগুলো আমরা পরিষ্কার করবো। আমাদের পরামর্শ দিতে হবে যেখানে বিভিন্ন কাঠ টাঠ জিনিস এগুলো বাইর করলাম, যেখানে রাখবো ওই জায়গাটা আমার ময়লা হয়ে যাবো। মানে এগুলো মতামত নিতেছি, আপনারও মতামত দেন কি করা যায়। নিয়ে যাও, ওনাদেরকে জানাই দাও হোক, হয় ডাস্টবিনে ফেলবো বা কেউ যদি দিয়ে দেবো, কাকে দেওয়া যায় ডেলা আপনার একটু খুঁজ নিবেন। আপনারা তো রবিবার তাহলে অফিস, রবিবারে তাহলে হচ্ছে বিকেলে আমরা ইনশাল্লাহ আসবো। আপনার মধ্যে তো কারই এটা একটু দেখে রাখবেন, আর আপনারা আমরা চাই যে কার্যক্রম সুন্দর হোক, ঠিক আছে? আপনাদের তো আর আমাদের তে কার্যনের প্রতি টান বেশি, আমাদের কত হবে অনেক কিছু দেখে কি সহ্য হয় না, নিয়ে বাড়তে যায় কিছু করার নাই। আপনাদের এই যে মনে করেন গতকাল বরকার স্যার আইসা যে সমস্ত ভাষা কথা বলেছে যে যদি না পারো তালা দিয়া বাড়ি চলে যাও। স্যার কি বলছে, ডক্টর স্যার কি বলছে বলেন, আমাদের যারা হচ্ছে বাইরের লোকজন যারা আমাদের ইউনিভার্সিটি বলছে যে লকডাউন এখানে কেউ ইউনিভার্সিটি আর হচ্ছে কথা না, সপ্তাহ বন্ধ মানে গেট বন্ধ রাখবা। এটাই তাহলে হলো আমাদের প্রফেসরের বক্তব্য, এটাই আপনারা বললেন। আমরা তাহলে প্রফেসরের সাথে আমাদের কথা হবে, আমরা ভিসি স্যারের সাথে যোগাযোগ করবো, আমাদের প্ল্যান আছে। আমরা কালকে বা পরশু আমাদের মানে আমরা শুধু আপনাদের সাথে কর্তব্য, কারণ এটা তো ধরেন বিশ্ববিদ্যালয় একটা শিক্ষার আলো। আমি কি বুঝলাম আপনার এত বছর ধরে পরিবহন একটা একটা চাকরি দিয়ে গেছে, তারপর আলহামদুলিল্লাহ আপনার কাছে জেনে গেছেন আমরা এখন হচ্ছে ওই যে অ্যাপ্লাইড ফিজিক্স এর বারান্দা ওটা ভিডিও করে নিয়ে আসলাম, ওইখানে প্রচুর ময়লা, ওই বারান্দা তো দেখছেন আপনি, আমাকে বললো যে আপনার কি বলছেন, আমি স্যার বলছি তাকে পরিষ্কার জন্য, তো যাক তিনি বলি তো আপনাদের ডিপার্টমেন্ট দিই, মানে আপনার উদ্যোগ নিয়ে ধরেন আপনার আপনাদের সাথে সেটাই আপনার আপনাদের চাই পাশে। আজকে আমি ভাবছিলাম যে আজকে পরিষ্কার করে ফেলবো, কিন্তু যে পরিমাণ ময়লা দেখলাম এটা আসলে এক সপ্তাহ লাগবে। এটা ম্যাক্সিমাম যদি আপনারা ফালাইতে চান তো ফালাইবেন, হলে বইয়ে ইয়ে গেছে না যে আপনার বই লাইব্রেরিটা, হ্যাঁ হ্যাঁ লাইব্রেরি সব ময়লা হয়নি ফেলায় ওইটা ফেলাইলে আপনাদের
ময়লা ময়লা ফেলতে দিবেন না, এই যে এইখানে ডাস্টবিন ডাস্টবিন খালি থাকে ময়লা ফেলো। ঠিক আছে, তাহলে আমাদের যে ময়লা ফেলার যন্ত্রপাতি আর যাদেরকে আরো আমাদের আরো আমাদের বিশ্ববিদ্যালয়ের পরিচ্ছন্নতা কর্মী আছে তাদের তো বেতন দিয়ে রাখা দিতেছে, মাঠে আছে একজন, তাদেরকেও হচ্ছে আমরা যুক্ত করব এবং আমরা নিজেরাও কাজ করব। ঠিক আছে, আপনারা আমাদের সাথে থাকবেন এবং আপনাদের পরামর্শ আমরা চাই, আপনারা আমাদের পরামর্শ দিবেন যে এই জায়গায় ময়লা হয়েছে, পরিষ্কার করা উচিত, অনেকদিন পরিষ্কার করছে না বা এরকম করা উচিত। আপনারা তো সারাক্ষণ ক্যাম্পাসে থাকেন, আপনারা পরামর্শ দিলে আমরা সেটা বিবেচনা করবো। ঠিক আছে, তাহলে দোয়া করেন আমরা যেমন করি সেটাতে আপনারা খুশি কিনা। ঠিক আছে, শিক্ষাটা ময়লা পরিষ্কার করছে আর এখানে জাহিদ হাসান মাহমুদ সাহেব দেওয়াল চিত্র হচ্ছে।